नमस्कार बंधुरा, वेलकम टू मिरास किचेन। मिरास किचेने सकल के स्वागत। आज के रेसिपी पनीर कबाब। जदि ये रेसिपिटा भलो लागे अपन ताहले आमार चैनल के अवश्य सबसक्राइब कर, पासे थाका बेल आइकनटा के क्लिक करबें। भिडियो भलो लागले बंधुदेर संगे शेयर करबें, लाइक और कमेंट करबें। ताहले चलुन देखे नी आज के रेसिपिर उपकरण। आमरा छानाटा के निये निलाम बाटिर मध्य। छाना, छोलार डाल पेस्ट, नारकेल कोड़ानो हाफ बाटी, स्वाद मतो नून, स्वाद मतो चीनी, किशमिश कुचानो छोटो बाटी हाफ बाटी, आदा बाटा एक चामच और जीरे गुड़ो एक चामच दिए इटा जल छाड़ा आमरा भालो करे मेखे नेब। इटा भालो करे मेखे देखुन बंधुरा, छाना नारकेल सब उपकरण दिए इटा माखाना हो गेछे। एबारे एर मध्ये मयदाटाके हल्का एकटु जल दिए एकटु गुले राखबो। খুব পাতলাও নয়, খুব গাঢ়ও নয়। তাহলে বন্ধুরা আমার এই মাখাটা হয়ে গেছে। এবারে এইগুলো এরকম গোলা পাকিয়ে নিতে হবে, ছোট ছোট করে মাঝারি সাইজের গোল গোল পাকিয়ে ময়দায় কোট করে নেড়ে গুঁড়ো মাখিয়ে ছাঁকা তালে ভাজা হবে। এইভাবে গোলা পাকিয়ে নিতে হবে। এইভাবে গোলা পাকিয়ে নিয়ে আমি এইগুলো সম্পূর্ণ রেখে দিচ্ছি। বন্ধুরা আমার গোল গোল পাকানো হয়ে গেছে। এবারে ময়দার মধ্যে এইভাবে মাখিয়ে নিতে হবে। ময়দার মধ্যে এইভাবে মাখিয়ে নিয়ে তারপরে নেড়ে গুঁড়ো মাখিয়ে এই যে নেড়ে গুঁড়োতে এরকম কোট করে নিয়ে ছাঁকা দিলে এবারে ভাজা হবে। তাহলে বন্ধুরা আমরা এখন গ্যাসটা অন করে নিই। তাহলে বন্ধুরা আমরা এখন গ্যাস অন করছি, করে এর মধ্যে সাদা তেল ঢেলে দিচ্ছি, তেলটা গরম হোক। তেল গরম হয়ে গেছে, আমি তেলের মধ্যে একটা একটা করে ছানার গোলাগুলো ছেড়ে দিচ্ছি। আঁচটাকে একটু নরম দিচ্ছি, অল্প আঁচে ভাজতে হবে। দেখুন বন্ধুরা ভাজা হচ্ছে। এটা ভাজার সময় অবশ্যই আঁচটাকে আস্তে দেবেন, না হলে সব চুমে যাবে, বলের ভিতরটা ভালোভাবে হবে না রান্নাটা। অবশ্যই ঘরে ট্রাই করবেন বন্ধুরা ও বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ছানাটা ঘরে তৈরি করার সময় এক লিটার দুধ ছানা কাটিয়ে কাপড়ের মধ্যে ঢিলা করে বেঁধে সিল চাপিয়ে দেবেন। জলটা বেরিয়ে গেলে ছানাটা আপনি শক্ত হয়ে যাবে। আমার এগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা, আমি এবারে এগুলো আস্তে আস্তে তুলে নিচ্ছি। আবার বাদ বাকিগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আঁচ নরম দিয়ে এগুলো
অল্প আঁচে ভাজতে হবে। এইভাবে সবগুলোকে আস্তে আস্তে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, ভাজা রেডি। এভাবে ভেজে বাটির মধ্যে আমি এগুলো তুলে নিচ্ছি সব। অবশ্যই ঘরে ট্রাই করবেন বন্ধুরা, এটা একটা খুব সুন্দর খাবার, বিকালের জল খাবার। ঘরে ট্রাই করবেন ও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তাহলে বন্ধুরা, আজকের রেসিপি আমাদের এখানেই শেষ। আবার দেখা হবে অন্য এক রেসিপি নিয়ে। আজ আসি বন্ধু, টাটা, বাই বাই।